আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে এই চর্মচক্ষুকে দেখানোর জন্য সুযোগ করে দেয়। রিসেন্টলি একটা ঘটনা আপনাদের মাঝে বলবো, যেই শব্দটা হলো ওই খানাই কাবার ভেতরে কাবা শরীফের ঘরের ভেতর থেকে কোরআন তেলাওয়াতের ধ্বনি ভাসে চলে এসেছে, বলেন আল্লাহু আকবার। কোন মানুষ নয়, তারা দরজা যখন খুলেছে খানায় কাবার ভিতর থেকে অটোমেটিক ভাবে কোরআন তেলাওয়াত হচ্ছে, বলেন আল্লাহু আকবার। অটোমেটিক ভাবে ওই সময়ে ওই খানায় কাবার আশেপাশে যারা তওব করছিল মানুষেরা, ওই মানুষেরা স্তব্ধিত হয়েছে, তারা সকলে তওব বন্ধ করেছে। যার কাছে যেই মোবাইল ছিল, যার কাছে যেই তথ্য প্রযুক্তি ছিল, তা দিয়ে ভিডিও করেছে। এই ভিডিওটা ইন্টারনেটের ভিতরে ভাইরাল হয়েছে, ইন্টারনেটের ভিতরে ঘুরতেছে, বলেন আল্লাহু আকবার। আলোর পথ নামে একটা ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলের ভিতরে তিনি প্রকাশ করেছে যে খানায় কাবার ভিতর থেকে অটোমেটিক কোরআন তেলাওয়াত ভাসতেছে, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটা নির্মাণ করেছিলেন, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। যেই কাবা ঘরের দিকে আপনি যদি নেক নজর দিয়ে তাকাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে ঝরায়া জমিনের উপরে ফেলে দেবে, বলেন সুবহানাল্লাহ। এই কাবা ঘর যাতা ঘর নয়, এই কাবা ঘর এবং বাইতুল মামুরে দৈনিক 70,000, জোরে বলেন কত হাজার, 70,000 ফেরেশতারা দৈনিক প্রবেশ করেন। আর ওই 70,000 ফেরেশতারা দৈনিক একবার, দৈনিক একদিনে তারা তওব করে, একবার ওই 70,000 তওব করে তারা যখন চলে যায় কিয়ামতের পূর্ব পর্যন্ত, আর কোনোদিন ওই বাইতুল মামুর আর ওই কাবা ঘরের ভিতরে প্রবেশ করে তওব করার সুযোগ পাবে না, বলেন সুবহানাল্লাহ। দৈনিক কত হাজার বলেন, বলেন কত হাজার, আল্লাহ চাইলে পারেন কি পারেন না? একদিনে 70,000 ফেরেশতা প্রবেশ করে, তারা একবার তওব করে তারা চলে যায়, দ্বিতীয়বার আর সুযোগ পায় না। প্রিয় ভাইরা, এই যে কাবা শরীফের ভিতর থেকে যেই শব্দগুলো আসছে, যেই কোরআন তেলাওয়াতগুলো আসছে, আমার মনে হয় কোন ফেরেশতারা ওই সময় কোরআন তেলাওয়াত করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে নিদর্শন দেখায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আমাদেরকে দেখাতে পারেন কি পারেন না, বলেন পারেন কি পারেন না? আল্লাহ আমাদেরকে অনেক কিছু দেখায়, কিন্তু আমরা সেই দেখেও আল্লাহর নিদর্শনগুলোকে ভুলে যাই, আল্লাহর অবিচল আল্লাহ তাআলার সিজদা দিতে আমরা ভুলে যাই, কথা বলেন ঠিক কি না? এখন বলেন আমরা খানায় কাবায় যেতে চাই কি চাই না, নবীর রওজায় যেতে চাই কি চাই না, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না, নবীকে আমরা স্বপ্নে দেখতে চাই কি চাই না? গত সপ্তাহে বলেছিলাম, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, সবাই বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, পাগল হইল অস্কুরুনি জুব্বা দিলা তারে, আমি পাগল চাই না কিছু চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, আর জোরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। নবীর নামে গান গাইলে আমাদের কষ্ট হবে, বলেন কষ্ট হবে? বাংলাদেশে বিভিন্ন গান বের হয়, বাংলাদেশে বিভিন্ন গান বিভিন্ন সময় বের হয়, কিছুদিন চলে, আবার কিছুদিন পর থেকে সেগুলো আর মানুষ মুখে নেয় না, আছে না নাই? আপনারা শুনেছেন কাঁচা বাদাম, ভাজা বাদাম না কাঁচা বাদাম, এরকম বলে কি বলে না? আবার বর্তমানে একটা গান বাজতেছে তুই তুই, জোরে বলেন কি? এখন হয়তো বলবেন, হুজুর আপনি এইভাবে গান কথা বলতেছেন, যুবকরা যারা আছে তারা বলতে পারবে তুই 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 তুই, এখন বলবেন হয়তো বা হুজুর আপনি কিভাবে শুনলেন? প্রিয় ভাইরা, যেই গানটা যখন ভাইরাল হয় ওই গানটা আপনি হাটে যাবেন, ওই গানটা আপনি বাজারে যাবেন, ওই গানটা আপনি মোবাইল চালাবেন, ওই গানটা আপনি মোবাইলের ফোনে রিসিভ করতেছেন, সরকার থেকে অটোমেটিক কোম্পানি থেকে ফোন আপনি রিসিভ করবেন, গান বাজে কি বাজে না, বলেন বাজে কি বাজে না? এখন এই ইন্টারনেটের ভিতরে ওই সব গান যখন বের হয়, ওই যুবকেরা আবার মুরব্বীরাও ওই গানগুলোকে এমন ভাবে আত্ম করে, মুখস্থ করে, শেয়ার করে, আবার সারা ইন্টারনেটের ভিতরে ছড়িয়ে দেয়, আছে না নাই? কিন্তু নবীর নামে যখন গজল হয় এই গজলগুলো তাদের অন্তরে লেগে যায়, আছে না নাই? বলেন আছে না নাই?
এইজন্য জোরে বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে হাবশে বেলাল পাগল হইয়া পাইল তোমারে নবী হাবশে বেলাল পাগল হইয়া পাইল তোমারে ওই বিলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের আরো জোরে আরো জোরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারে নবী অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারে কোন দিন আমি ধন্য হব তোমার দিদারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে বলেন মারহাবা আমার প্রিয় ভাইরাম এই জন্য রাসূলকে যদি আপনি একটা বার স্বপ্নে দেখতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেছেন ওই রাসূলকে এই দুনিয়ার কোনো মানুষ যদি একটা বার স্বপ্নে দেখতে পারে ওই সকল মানুষের জন্য এই দুনিয়ার ভিতরে জাহান্নামটা হারাম হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা এখন যে কথাটি বলছিলাম হজ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানিস্তাতা ইলাইহি সাবিলাম যেই সকল মানুষদেরকে আমি পাথর খরচ দেব আলিল্লাহি আলান নাসি ওই সকল মানুষদেরকে আমি বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা যাদেরকে আমি পাথর খরচ দেব এই সকল মানুষেরা যদি হজ না করে মৃত্যুবরণ করে ওই সকল মানুষদেরকে আমি কাল কিয়ামতের ময়দানে আসামি করায়া কাঠগড়ায় দাঁড় করাবো বলেন নাউজুবিল্লাহ এখন বলেন আমরাও হজে যেতে চাই কি চাই না আমার প্রিয় ভাইরাম অনেক মানুষেরা আছেন যারা আল্লাহর বান্দা প্রিয় তারা অনেকে একবার নয় অর্ধ শতবারও হজ করে আছে না নাই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যিনি হানাফি মাযহাবের অধিকারী ছিলেন এই আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি একবার নয় দুইবার নয় 50 বার তিনি হজ করেছেন বলেন সুবহানাল্লাহ বাংলার জমিনে অনেকে আছে এরকম বার বারবার হজে যায় যায় কি যায় না তার কারণ ওখানে এমন আকর্ষণ আল্লাহ রেখেছেন একবার যদি কোনো বান্দা যায় আবার যেতে মন চায় বলবেন না সুবহানাল্লাহ আর কতক আলেম ওলামা বলেছেন বড় বড় আলেম ওলামারা বলেছেন যদি কোনো মানুষ একবার ওই হজে যায় আর হজ করে সে যদি আবার যদি মন যাইতে না চায় বুঝতে হবে ওই সকল মানুষের হজ আল্লাহর দরবারে কখনোই কবুল হয় বাংলার জমিনের ভিতরেও হজ নিয়ে ইসলাম নিয়ে কটূক্তি করে হজ নিয়েও বাজে মন্তব্য করে আছে না নাই আছে না নাই লতিফ সিদ্দিকী আপনারা নাম শুনেন নাই হজ নিয়ে কটূক্তি করেছিল ইসলাম নিয়ে কটূক্তি করেছিল আল্লাহ বললেন তুমি হজ নিয়ে কটূক্তি করলে আল্লাহ বললেন তোমাকে আমি অপমান অপদস্থ লাঞ্ছিত করে ছাড়বো কথা বলেন ঠিক কিনা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই আমার প্রিয় ভাইরাম এখনো যারা হজে যায় তারা হলেন আল্লাহর মেহমান জোরে বলেন কার মেহমান বলেন সুবহানাল্লাহ এই যে আপনারা ঘরে এসেছেন আল্লাহর মেহমান হাদিস শরীফের ভিতরে এসেছে ইন্নাল হজ্জ ওয়াল উমরা উফদাত লিল উফদাত উফদাল্লাহ যারা হজ করতে যায় তারা নিশ্চয় হাজিগণ উমরা হাজিগণ আল্লাহর অতিথি আল্লাহর মেহমান বলেন সুবহানাল্লাহ আপনি যদি কাউকে দাওয়াত দেন আপনি যদি কাউকে দাওয়াত দেন বলেন তো এই দাওয়াতের মধ্যে ওই অতিথিকে আপ্যায়ন করাবেন কি করাবেন না আল্লাহ তাআলা বলছেন ইন্নাল হজ্জ ওয়াল উমরা তো উফদাল্লাহ যারা হজ এবং উমরা করতে আসে তারা হলেন আমার আল্লাহর মেহমান বলেন সুবহানাল্লাহ তাদেরকে আমি কি দেব তাদেরকে আমি কি দেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হজ্জ মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ কবুল একটা হজের সওয়াব হলো ওই সকল বান্দারা যাবে জান্নাতে বলেন সুবহানাল্লাহ আর যারা নবীর রওজায় যাবে
নবী রওজায় গিয়ে সালাম বিনিময় করবে নবী রওজায় গিয়ে সরাসরি যারা সালাম দেবে আল্লাহ রাসূল বলেছেন ওই সকল মানুষের জন্য তাকে তাকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়া আমার পক্ষে ওয়াজিব হয়ে গেল বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ নবীজির রওজা মোবারক মদিনায় আছে এই রওজায় গিয়ে যদি কেউ সালাম দেয় রাসূল বলছেন ওই সকল মানুষের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করা আর তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার উপরে ওয়াজিব বলে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা এখন আসেন এই হজের ইতিহাস হলো এই হাজিরা কিভাবে যায় এই হাজিরা কোথায় থেকে যায় এই হাজিরা কি কি কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন ইব্রাহিম তুমি বান্দাদেরকে ডাক দাও ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই সিরিয়া থেকে যখন ডাক দিলেন তুমি ওই কাবার পাশে যাও ওই কাবার পাশে গিয়ে সাফা মারো আর ওই পাশে তোমার স্ত্রী হাজেরা এবং সন্তান ইসমাইলকে রেখে আসো এই সন্তানকে রেখে আসার পরে ওই সময় তুমি একটু ডাক দাও আল্লাহ রাব্বুল আলামিনকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমি কিভাবে ডাক দেব আজিন আল্লাহ বলেছিলেন হাদিসের ভিতরে এসেছে আজিন তুমি মুয়াজ্জিন হয়ে ডাক দাও জোরে বলেন কি হয়ে ডাক দাও এখন মুয়াজ্জিনরা কোথায় ডাক দেয় মসজিদে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলতেছে তুমি ডাক দাও কিসের জন্য হজ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে জনমানব শূন্য এখানে আশেপাশে আর কেউ নাই মরুভূমির ভিতরে আমি এসে আমার স্ত্রী আছে আর আমার সন্তান ছাড়া এই অঞ্চলের ভিতরে আর কেউ নাই কিন্তু আমি কাকে ডাক দেব আমার ডাকটা কে শুনবে আমার ডাকে কে সাড়া দেবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তোমরা ডাকো আর ওই ডাকে সাড়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম বলেন সুবহানাল্লাহ ডাকতে হবে কার দিকে বড় জোরে বলেন কার দিকে ইব্রাহিম আলাইহিস সালাম তখন ডাক দিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন ডাক দিলেন আজিন হে ইব্রাহিম আলাইহিস সালাম তখন ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস ইতু ইলা বাইতিল্লাহিল হাজ হে পৃথিবীর মানব মণ্ডলীরা তোমরা যারা আছো এই ঘরের মেহমান হয়ে এই ঘরে হজ করার জন্য আসো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিলেন ওই ডাকটা যখন যার কারণে করে পৌঁছেছিল আমরা ইলমে আরওহার ভিতর রুহের জগতে ছিলাম যারা যারা রুহের জগতে ওই ইব্রাহিম আলাইহিস সালামের ডাক আহ্বানটা কানে পৌঁছেছিল ওই সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ না করায়া মৃত্যু দিবে না বলেন সুবহানাল্লাহ আরো একটু আসছে বলেন সুবহানাল্লাহ ওই ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় ডাক দিয়েছিল ওই সময় ডাক দিয়ে আপনাকে ডেকেছিল ওই সকল বান্দা যাদের কারণে কোহরে ইব্রাহিম আলাইহিস সালামের ডাক যে কতবার শুনেছে ওই কতবারই আল্লাহর মেহমান হয়ে খানায় কাবার মেহমান হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ